প্রথম চলচ্চিত্র ছিল আমার তৈলচিত্র, এই যে উপন্যাসটি ছিল সেটিকে বেস করে বসুন্ধরা নাম দিয়ে চলচ্চিত্র তৈলচিত্র, সেটার অবলম্বনে বসুন্ধরা চলচ্চিত্র ছিল। কত সালে মুক্তি পেয়েছে? শুরু হয়েছিল 1977 সালে, এটা শুরু হয়েছিল ফার্স্ট শুটিং যেটা, তার আগে আমাকে স্ক্রিন টেস্ট দিতে হয়েছে, এফডিসিতে যেতে হয়েছে। সেটা বাদ দিয়ে যদি আমি বলি ছবির জন্য যে শুটিংটা, সেটা ছিল 26শে মার্চ। এটাও একটা বিষয়, কারণ যে স্বাধীনতা দিবসের দিনে আমি শুটিং করেছিলাম, শিল্পকলা একাডেমির পাশে আমি শুটিং করেছিলাম। তারপরে আপনার গিয়া এই ছবিটি রিলিজ হয়, সেটি হলো আমাদের বিজয়ের মাসে, 31 ডিসেম্বরে এই ছবিটি রিলিজ হয়। 1977 সালে শুরু এবং 1977 সালে খুব সুন্দর একটি সময়ে, মানে খুব তাড়াতাড়ি শুট হওয়ার পরে রিলিজ হয়ে গেল। এটির প্রোডিউসার আবার আপনার বুঝতে হবে, সেই প্রোডিউসারটা ছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। কিন্তু তো এইখানেও একটা ব্যাপার আছে। সুভাষ দত্তের সাথে আপনার পরিচয় কিভাবে হলো? সৃষ্টিকর্তা চেয়েছিলেন বলে, কারণ ওনার সঙ্গে পরিচয় হওয়ার কথা ছিল না। কারণ হলো যে আমি আমার জীবনে 4 নম্বর নাটক, সেই নাটকের আমাদের আব্দুলাল মামুনের সুবচন নির্বাসনে, এটার প্রথম যে আপনার প্রধান অতিথি যাকে আমরা সিলেক্ট করেছিলাম, ইনি ছিলেন আসাফউদ্দৌলা অফ দ্য পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওই সময়। পানি উন্নয়ন বোর্ডের মানে উনি চেয়ারম্যান ছিলেন, এবং ওনাকে আমরা নিয়েছিলাম যেহেতু অবদাতে অডিটোরিয়ামটা আমাদের আশা ছিল যে এটা যেন আমরা মানে ফ্রিতে যেন পাই। যাই হোক, আমার এখন লজ্জা লাগছে, তো স্যার কিছু মনে করবেন না। তো সেই জায়গাটা উনি এত ভদ্রলোক আমি খুব কম মানুষ আমি দেখেছি। তো ওই সময় আপনার গিয়ে ইন্ডিয়া থেকে আপনার গিয়া ওই আমাদের পানি শেয়ারিংয়ের ব্যাপারে ওখান থেকে মানে মিনিস্ট্রি লেভেলে লোকজন আসলো। তো তখন এই টাইমটা পড়ে গেল আমাদের এই আপনার গিয়া মঞ্চস্থ হওয়ার সময়টার মধ্যে। তো উনি একটা পিয়ন দিয়ে, তখন তার টেলিফোন এরকম ছিল না, মোবাইল ছিল না, উনি একটা পিয়ন দিয়ে একটা চিঠি লিখে উনি পাঠালেন যে বাবারা আমার তো এরকম, আমি ইন্ডিয়ার সঙ্গে আমাদের পানির গিয়ে নিয়ে আমাদের মিটিং মিনিস্ট্রি লেভেলে আমি এটা থাকতে পারবো না, তোমরা অন্য কাউকে। তখন মাত্র সময় বাকি আছে 10 দিন। তো তখন আমার বন্ধু বান্ধবরা আমরা খুব চিন্তায় পড়ে গেলাম যে এখন কাকে নেওয়া যায়। তো আমাদের সংগঠনটা এবং আমার স্কুল হলো ওয়ারিতে, আমরা ওইখানেই চলাচল করতাম। সুভাষ দত্ত ওই সময় ওয়ারিতেই থাকতেন আর কি। তো সবাই বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এমন একজনকে নেই যিনি আমাদের এই নাটকটা দেখে আমাদের প্রশংসা করবে, এবং এরকম একটি ব্যক্তি যদি প্রশংসা করে তা আমাদের জন্য ভালো লাগবে। তখন আমার বন্ধু বান্ধবরা গেছে, আমি যাইনি, ওরা গিয়ে দাওয়াত দিলেন ওনাকে, উনিও রাজি হয়ে গেলেন। তো প্রথম সিনেই আমি ছিলাম আর কি। তো উনি যখন দেখলেন আর কি, প্রথম সিনটাই যখন হলো, তখন আমি দেখি যে এই সিনের পরেই আমি যখন আপনার গিয়ে গ্রিন রুমে আমি, তখন উনি দেখি যে ওখানে চলে আসছে, এসে আমার মাথায় হাত বোলাচ্ছে, খুবই প্রশংসা করলো আমাকে করে। উনি কিন্তু আবার চলে গেলেন নাটক দেখার জন্য, পুরো নাটক বসে উনি কিন্তু দেখলেন, দেখে মানে যাওয়ার সময় উনি বলে গেলেন যে ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে বল। ওই পরের দিন আমি যখন দেখা করতে গেলাম, তখন উনি আমাকে অফার দিলেন।